জাহেল সিদ্ধান্ত নিলেন মুহাম্মদকে কতল বংশ থেকে চল্লিশ জন যুবক এনে একটা সংগঠন করে আমার নবীজি হুজরা মুবারক গেরাও করেছে গভীর নবী ঘুমিয়াছে জিব্রাইল এসে ডাকে হজুর ঘুমিয়াছেন চারিদিক গেরাউ করেছে আপনাকে কতল করে ফেলবে জিব্রাইল আমি এখন কি করব হজুর ভয়ের কারণ নাই আল্লাহ আছে আপনার সঙ্গে একবার বলুন আল্লাহ একবার আল্লাহ যদি কারো পক্ষে থাকে বলুন তার কোনো ভয় আছে কি না হাবিবিনের পক্ষে মক্কায় এসেছে আমার নবীর কেউ নাই নবীর সাথে যুদ্ধ করবে আমার নবী ডাক দিলেন এক লক্ষ সৈন্যের যুদ্ধের জন্য একটা সৈন্য আবু বকর চলেন যুদ্ধে যেতে হবে আবু বকরকে হুজুর এক লক্ষ বলে আইসে আমি একা পারব রাসুল বললেন তুমি একা না তোমার একদিকে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরেক দিকে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকরকে হুজুর তাই যদি হয় আমি একাই কাটবো এক লক্ষ মানুষের কেল্লা নবী আগে যায় আবু বকর পিচি পিচে হাবিব বিন মালেক এমন স্টেজে বসা দুইটা আসন ইতিহাস বলে একটা রূপার একটা সোনার দুইটা আসন রূপার আসনে হাবিব বিন মালেক বসা সোনার আসনটা খালি মোহাম্মদের সাথে যুদ্ধে জয় হবে বিজয় বেশে আবু জাহেল স্বর্ণের আসনে বইব আচ্ছা আপনারা কি কন আমার নবীরে বিজয় না দিয়া আল্লাহ কি আবু জাহিল্লারে বিজয় দিব আপনারা কি আবু জাহেলের পক্ষে না নবীর পক্ষে আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না আমি আবু জাহেল বসে না হাবিব বিন মালিক কয় বয় না কয় না বিজয় হয়ে এলোই তারপরে বমু আমার নবী শৈন্যরা এভাবে বসে আছে মাঝখানে রাস্তা প্যান্ডেলের ভিতরে ডুকছে এক লক্ষ শূন্য আবু বকর বলেন আমি ডান দিক বামদিক তাকাই কেউ নি আমার নবীর আঘাত করে বসে পৃথিবীর মানুষের আরে আমি আবু বকর তাকাইয়া দেখি সকল সৈন্যরা আমার নবীর সুন্দর চেহারা দেখে হাতের হাতিয়ার মাটিতে পড়ে গেছে তাকাইয়া তাকাইয়া দেখে আর অন্য কোনো চিন্তা তাদের নাই হাবিব বিন মালেক একটা নজর নবীর সুন্দর চেহারা দেখে ডাকতেছে আবু জাহেল এই লোকটাকে ইনি আমার ভাতিজা তার সাথেই আপনারে যুদ্ধ করতে হবে হাবিব বিন মালেক বলেন এরে আবু জাহেল চাচা হইয়া ভাতিজা চিনলি না আবু জাহেল এই লোকটাকে দেখে কেন জানি আমার মায়া মায়া লাগে তার সাথে আমি যুদ্ধ করতে পারবো না রে আবু জাহেল আমার আল্লাহ বলেন বন্ধু ভয় পাইও না যাও যাও সামনে বারো আমি আল্লাহ তোমার সঙ্গে আছি বন্ধু গো তোমার আগে আগে আমি আল্লাহ যুদ্ধ শুরু করে দিয়েছি বিন মালিকের কলি যাই লাইলা তীর লাগাইয়া দিছি আজকে কারা গো আপনাদের মত কত মানুষ ঘরে ঘরে ঘুমিয়াছে আজকে ঘর বাড়ি বিছনা ছেড়ে নবীর মায়ায় বসে আছেন আমার আল্লাহ বুঝি নবীর পক্ষে অলির পক্ষে আপনাদের পছন্দ করেছে আল্লাহ ইচ্ছে করলে আপনাদের সবাইরে অলি বানাইয়া দিতে পারে পারেনি পারেনি সবাই রে অলি বানাইলে আল্লাহর কোনো সমস্যা হবে একবার বলুন আল্লাহ একবার আমার নবী আসতেছে বলেন আমার নবীর পিছে পিছে আমি আসতেছি আছে হাবিব বিন মালে কাছাকাছি যাওয়ার পরে আসন থেকে উইটা গেছে ইয়ামেনের বাচ্চা নিচে নাইমা গেছে আবু জাহেল ডাহে দোস্ত কই যাও হাবিব বিন মালে কয় তুই আমারে দুস্ত কইস না এই লোকটার দিকে তাকাইলে কেন জানি মায়া মায়া লাগে বাবার একটা রাত্রে যদি নবীর দিদার নসিব হয় তখন বুঝবেন নবী দেখলে যে মন মায়া লাগে ডাকতেছে হাবিব বিন মালেক আবু জাহেল তোর সাথে বন্ধুত্ব রাখতে চাই না মাঝখানে রাস্তা বিন নাইমা নিচে গিয়া ডাকে আল্লাহর বন্ধু গো আসো গো আল্লাহর বন্ধু আমি তোমার পক্ষে চলে যাবো ও আল্লাহর হাবিব তোমার চেহারা দেখে আমার মন গলে গেছে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেয়। আমার নবী কালিমা পরাইয়া মালেককে মুসলমান বানাইয়া দিলে ডাকতেছে হাবিব বিন মুসলমান মুসলমান তোমরা কি করবে সকল হয়ে গেছে এক লক্ষ সৈন্য নবীর পক্ষে সৈন্যের সেনাপতি বলছে হজুর অনুমতি দেন আবু হেল রে ফাউটার বানাইলাই আমরা যদি এই সুযোগ পাইতাম তাইলে কি সাইরা দিলাম বুঝলে কিন্তু মায়ার নবীজি কত মায়া গো আমার আপনার নবী তিনবার করে তাই ফের জমিনে আমার নবীরে মারতে মারতে বেহুশ করল ফেরেশ তারা সহ্য করতে পারে না ফেরেশ তারা হাজির হইয়া ডাকছে ওজুর অনুমতি দেন প্রতিশোধ নেব বিচার করব আমার নবী বললেন জীবরাইল রে তোমরা রাগ হয়ে গেছো আমার মায়ের দেখে কষ্ট দেখে তোমাদের সাথে কথা বলতে যাইয়া আমার আল্লাহ যদি আবার আজাব গজব দিয়ে দেয় তোমরা একটু রাখো আমি আল্লাহর সাথে কথা বলবো নবীজি দুইটা হাত বাড়াবেন রক্ত মুবারক জরতে জড়তে এত দুর্বল হয়েছিল দুইটা হাত থর থর করে কাঁপতেছে হাত বাড়াইয়া কান্দে আমাকে আঘাত করেছে ব্যথা কষ্ট দিয়েছে এই জন্য তাদের উপর গজব দিও না তুমি যদি তাদের গজব দিয়ে মেরে ফেলো কার কাছে আমি তোমার কালিমার বাণী পৌঁছাইব আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিতে চাই তুমিও তাদেরকে ক্ষমা করে দাও